কক্ষপথে প্রবেশের পর প্রথমবারের মতো চাঁদের ছবি তুলে পাঠাতে শুরু করেছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান ৩। সোমবার চাঁদের খুব কাছ থেকে তোলা সেসব ছবি প্রকাশ করে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এর আগে গেল শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করে চন্দ্রযান ৩। আগামী 23 আগস্ট প্রথমবারের মতো চাঁদে অবতরণের কথা রয়েছে মহাকাশযানটির। আর এটি সম্ভব হলে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কাজ শুরু করতে সক্ষম হবে। শুধু তাই নয়, চতুর্থ দেশ হিসেবে চন্দ্রজয়ের বিরল কৃতিত্ব অর্জন করবে দেশটি। এর আগে পরপর দুই দফা ব্যর্থ হয় ভারতের চন্দ্রাভিযান।